মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবা। আর আজকেরটা অনেক ইন্টারেস্টিং। এখন হচ্ছে গিয়ে মূলত এটা আমি মানে এটা হচ্ছে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড দিচ্ছে, মুশরাত মালিহা, আমার ক্লাস ফ্রেন্ড। তো এখান থেকে একটু ছিঁড়ে গিয়েছিলো, পরাণ ভাবছি থাক একটু কালারটা দিয়ে করে দিই। আর হচ্ছে গিয়ে এখান থেকে আমি একটু ডট ডট দিয়ে দিছি, কারণ এখানে আমার প্যাকেটও ডট ডট দিয়ে দিছি। এটা কিন্তু আমার তোমরা দেখেই বুঝতে পারবা, কারণ এত বড় বানানোর ভাই আমার ন্যূনতম ইচ্ছা নেই। আর এখন বলতে পারো স্টিকার তো দুইজনেরই সেম, তার মানে আপু মিথ্যা কথা বলতেছি। আসলে না, আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম না, বা মানে আমার একটা ক্লাস ফ্রেন্ড, ও হচ্ছে কি এক বুক স্টিকার কিনছে, তো ওখান থেকে আমাকে এক পাতা দিছে আর আমার বেস্ট ফ্রেন্ডকে চার পাতা দিছে। তো ওর সাথে আমারটা যেটা নিছি একটা, এটার সাথে ওবার ওর চারটার ভিতরে একটা ম্যাচ আছে। তো এখন ওর মনে এটা লাগাইতে মন চাইছে, তো এটা লাগিয়ে দিছে। আর গাইস, তো চলো এখন আমি তোমাদের দেখাই আমার বেস্ট ফ্রেন্ড কী দিল আমাকে। আমি তো অনেক এক্সাইটেড, তোমরা গেস করো এত বড়সড় একটা প্যাকেটের মধ্যে কী থাকতে পারে, আর আমারটার মধ্যে কী থাকতে পারে। আমারটা তো আমি জানি, ওটাও আমি ক্লাসেই ওপেন করছি, বাট এখন তোমাদের সাথে ওপেন করি। আচ্ছা চলো সব বাদ দিই, এটাকে এবার কাটি। ও গাইস, আমি কেটে ফেলছি, এবার এটাকে আমি ফালিয়ে দেব। আর বলতে পারো আমি চুড়ি পরেছি কেন, কারণ আমার এখন ইদানিং আবার চুড়ি পরতে খুব ভালো লাগে। আমি একটু আওয়াজ করে নিই। এবার অনেকে বলতে পারো এই লাঠিটা আবার কিসের, এই লাঠিটা হচ্ছে আমি আমার খালামুনির বাসায় গেছিলাম তো স্কুল থেকে, তো আমি আর ব্লগটা কন্টিনিউ মানে ছাড়তে টাইম পাইনি, তো এই লাঠিটা আমি নিয়ে আসছি বিকজ আমার বিড়ালের খেলার জন্য বল লাগে। ও আর হ্যাঁ গাইস, এটার ভিতরে এই প্যাকেটটার ভিতরে হচ্ছে গিয়ে এই গিফট। আর আমি বলি এটা দিচ্ছে আমাকে নাজিয়া, যেহেতু বড় প্যাকেট পাইছি তো আমি এটার ভিতরে ঢুকে দিছি। তো ধন্যবাদ নাজিয়া, তুমি কালকে আমাকে একটা গিফট দিছো, আজকেও তুমি আমাকে একটা গিফট দিছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক সুন্দর হয়েছে, আমি তো আমার ভিডিওতে দেখাইছি এরকম আমিও একটা বানিয়েছি, তো এটাকে আমি সাইডে দেখে দিচ্ছি। আর নাজিয়া তোমাকে অনেক ধন্যবাদ। আর এটা কি গাইস, ও মাই গড, হোয়াট ইজ দিস বডি অ্যান্ড ড্রেস। ও এখানে একটা, আচ্ছা থাক একটু ওপেন করে দেখি। ওয়াও কি সুন্দর, এটা টেডি বিয়ার। ও মাই গড, তোমাদের যদি মানে একটু চোখটা বন্ধ করে রাখো। আর এটা হচ্ছে কি ড্রেস, ড্রেসের পিছনে ডাবল সাইড টেপ লাগানো। আমি তোমাদের বলছি যে আমার কাছে ডাবল সাইড টেপ নাই, তো দ্যাটস এটা। ও আচ্ছা ওয়েট ওয়েট, আমি এখন পরিয়ে আনি। আর উফু গাইস রেডি, বাট চুল মাথাটা কেমন খালি খালি লাগতেছে। ও হেয়ার ফাইনালি ভাই, ও মিল গেয়া, কিউট। ও এটা মনে উল্টা সাইড, হ্যাঁ এটা সোজা সাইড, চলো মাথাটা পরি আমি। ও মাই গড গাইস, লিটারালি সো 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 কিউট, থ্যাংক ইউ মালিহা, তোমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। তো এইটাকে আমি এবার একটু আলাদা রাখি, এই প্যাকেটটা যেতে একটু আলাদা দিছে আমাকে একটা আমার বেস্ট ফ্রেন্ড দিছে, তো এটা আলাদা থাকবে। আর এটা নাজিয়া দিছে, এটাও আলাদা রাখবো। এইবার এইটা তো স্কুইশ, এটা কোনটার সাথে ম্যাচ হয় বলো তো, এটা নাকি এটা, নাকি এটা, নাকি এটা, কমেন্ট করে অবশ্যই জানাবা। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, আমি তো বুঝে গেছি কোনটার সাথে ম্যাচ খাই, এবার তোমরা বলো। আচ্ছা অনেক বললাম, এবার এটা কেন এটাকে সাইডে রাখি, এবার আমি বুঝছিসি না এটা কি, তোমরা যদি বুঝে থাকো আমি একটু শেপটাও দেখে দাও। আমি তো বুঝছি এটা স্টোন, তোমরা আমার বলার আগে কে কে বুঝেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এবার এটাকে আমি কাটে ফেলবো, এটাকে আমি একটু ফিক্কা মারে কাট। ও মা গো মা, কেটে ফেললাম, ওয়াও, ও মাই গড গাইস, এটার ভিতরে এত সুন্দর সুন্দর পুঁতি পেয়েছি, মানে স্টোন। আচ্ছা এবার এটাকে ফালিয়ে দিই, কারণ এটা ফুলানের অবস্থায় নাই, তো এগুলোকে রাখবো আমি আমার স্টোন বক্সে। চলো রেখে আসি আমার স্টোন বক্সটাকে, তো সবার আগে হাজির করতে হবে। ও কাম, আমার স্টোন বক্স কামিং, এবার এগুলোকে একটু খুলি, খুলে ফেলছি। এবার এত কালকে আমি সব স্টোন গুছাইছি, আর দেখো আমার ফ্রেন্ড কোন বড় স্টোনটা দিছিল, এই যে আমার ফ্রেন্ড আমাকে এই স্টোনটা দিছিল, মানে শামুকটা। এবার আমার আরেকটা পুঁতি, ও পেয়ে গেছি, এই যে পুঁতিটাও পেয়েছি,
বেসিক্যালি এটা পেয়েছি, এবার এগুলোকে আমি রাখবো আমার নতুন সদস্যের মধ্যে, চল আমি এটা ভরে আন। আরে বা গাইস, পুরো ভরে গেল, থ্যাংক ইউ মালিয়া স্টোনগুলো দেওয়ার জন্যে। এবার এটাকে লাগাই, আটকে ফেলেছি, এবার এটাকে রেখে দেবো আমি এই জায়গায়। আর হ্যাঁ, তোমাদের কাছে সবচেয়ে কিউট কোনটা লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। এবার এটাকে আমার পুরোটা প্যাকেজিং করতে হবে। আর হ্যাঁ গাইস, আমি এটাকে প্যাকেজিং করে ফেলছি, এবার এটাকে একটু সাইডে রাখি। এবার আমার গিফটটা একটু দেখো, লেটস ওপেন ইট। ফাইনালি আমি এটাকে কেটে ফেলছি, এবার এটার ভিতরে জিনিস বের করবো। আর অরেঞ্জ কালারটা পুরোই অস্তিত্ব কেটে গেছে, ওয়াটস দিস, এটাকেও কাটতে হবে। এটা আমি হাত দিয়ে ছিঁড়ে ফেলবো, ওয়েট দাঁড়াও, দেখো ছেড়ে ফেলছি, এবার এটার ভিতর থেকে বের করবো, আবার এটাকে ফেলে দেবো। এটা দেখো একটা স্কুইশি, ও আর এটা পুরোটা ইয়াদ দিয়ে, এটাকে একটু সাইডে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা। এরপর আমি পেয়েছি এটা অরেঞ্জ কালার, এটা আমি ফেলে দেবো কারণ এটা আমার কোনো কার্য করবে না। দেখুন আসছে এইটা, আবার এটাকেও ছিঁড়ে ফেল, এটাকে ছিঁড়ে ফেলতে পারে, এটাকেও ফেলে দেবো। এবার এটা কি, ও অ্যাভোকাডো, এটা অনেক কিউট, আর প্রচুর সফট, এই দুইটা স্কুইশিকে আমি রেখে দেবো। তো এই এই আমার প্যাকেট থেকে আমি পেয়ে আমি বানিয়েছি এই দুইটা স্কুইশি। আর মালিহাকে অনেক 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 ভালোবাসা, এত সুন্দর সুন্দর আর কিউট কিউট গিফট দেওয়ার জন্য। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগছে আমার এই কিউট কিউট ছোট্টো ছোট্টো ব্লগগুলো। তোমরা সাপোর্ট করো না কেন, প্লিজ আমাকে সাপোর্ট করো, আই হোপ ফর দ্য বেস্ট। এবার কেচিটাকে রাখতে হবে, ও তার আগে এটাকে প্যাকেজিং করতে হবে। আমি গুছিয়ে ফেলছি, এবার এইগুলোকে আমার ক্রাফট শপে রেখে দেবো। ফার্স্ট অফ অল, যেহেতু আমার ক্রাফট শপে একদমই জায়গা নেই, তো আমি এই দুইটাকে রাখবো, আও চাও চাও চাও, এই দুইটাকে রাখবো এই জায়গায়, আর কেচিটাকে রাখবো তার নিচের পার্টে। আর বাই দ্য ওয়ে, নাজ এই নেলসগুলো আমি বানাইছি, আমি মানে দেখাইছিলাম, নতুন করে আবার বানাইছি এগুলো ছোটো ছোটো। আর হচ্ছে কি, নাজিয়া যে গিফটগুলো মানে লেটারগুলো দিয়েছিলো সব আমি ফোল্ড করে এই ছোট্ট প্যাকেজেটটার ভিতরে রাখছি। আর এখানে নেলসগুলোও আছে, তো আমি এটাকে রেখে দিচ্ছি। আর একটা নেলস পরে দেখাই, একটা দুটো পরে রাখছিলাম কারণ আমার একটু ভালো লাগে না এখন পড়তে, তো এটাকে আবার প্যাকেজিং করবো। আর হ্যাঁ, তোমরা মনে জানো না আমি এখানে একটা নতুন টিপস করছি, তো চলো এখন আমি আমার বিড়ালের খেলনাটা বানাই।